কটা বাজে? 8টা, এখন 8টা বাজে। কটা খেতে হবে? খেতে হবে, খেতে হবে। জল, লবণ, জলটা ফুটে গেছে, এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এবার নামিয়ে নিলাম। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দিচ্ছি চিনি। চিনির জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার নামিয়ে নিলাম। নারকেলের এই জলটা আমি তুলে রাখছি, পরে আবার দেব। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে জ্বালাতে দিয়ে এদিকে আমি সুজিটা মেখে নেব। আমি সুজির উপরে একটু হালকা চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে মেখে নেব সুজিটা। শক্ত হয়ে যায় না? ঠান্ডা হয়েছে? সুজিটা আমার মাখা হয়ে গেছে। আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম।
এবার এইভাবে পুলিগুলো বানিয়ে নেব। দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি তুলে রেখেছিলাম নারকেলের সেই জলটা দিচ্ছি এর মধ্যে। কালারটা সুন্দর হবে। আর এখানে আমার নারকেলের পুরটা অনেকটাই বেঁচে গেছে, অনেকটাই রয়েছে, তাই কিছুটা দিয়ে দিচ্ছি। অনেকে এমনি নারকেল কোড়াও দেয়। দুধটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি পুলিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।